সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার এই চ্যানেলটি ইউটিউবের জগতে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর ইতিপূর্বে যে সকল বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রে বা নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে কোন মাসে জন্ম হলে আপনি কেমন হতে পারেন, কোন পেশায় আপনার জন্য ভালো, কি ধরনের অসুস্থতা হতে পারে বা কোন ধরনের অসুস্থতা থেকে আপনাকে বিরত থাকা উত্তম বা সতর্ক থাকা উচিত, সেটি বলা সম্ভব। মাসিক পর্বে আজ সেপ্টেম্বর মাসে জন্ম যে সকল ইংরেজি সেপ্টেম্বর মাসে জন্ম যে সকল জাতক বা জাতিকার তারা কেমন হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল জাতক বা জাতিকার সেপ্টেম্বর মাসের জন্ম তারা অত্যন্ত সাহসী হয়ে থাকেন, তারা যে কাজে হাত দেন সেই কাজটা শেষ করে উঠতে পছন্দ করেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকার পাত্র, তারা হচ্ছে লেগে থাকার পাত্র। এদের বুদ্ধি বিচার শক্তি অত্যন্ত প্রবল, তাদের স্বাস্থ্য হাইট ভালো হয়ে থাকে, তাদের ফিঙ্গারগুলো আঙুলের ফিঙ্গারগুলো লম্বা হয়ে থাকে, তারা খুব রুচিশীল এবং খুব তীক্ষ্ণ বুদ্ধির লোক হয়ে থাকেন। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম এরা সমালোচক হতে পছন্দ করেন, এরা অন্যের সমালোচনা করতে পছন্দ করেন, আবার নিজের সমালোচনা ওরা নিজেরা করতে পছন্দ করেন। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম এরা অপরের দুর্বলতাগুলো খুব সহজে বুঝতে পারেন, এরা মানুষকে খুব দ্রুত কনভিন্স করতে পারেন, এদের কনভিন্সিং পাওয়ারটা অত্যন্ত বেশি। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম তাদের উপস্থিত বুদ্ধি অত্যন্ত বেশি, তাদের উপস্থিত বুদ্ধির দ্বারা যে কোনো মানুষকে তারা খুব দ্রুত নিজের আয়ত্তে আনতে পারেন, অপরিচিত মানুষের সাথে খুব দ্রুত এরা সম্পর্ক স্থাপন করতে পারেন। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম তারা ব্যবসায়ী হতে পারেন, মার্কেটিং জব করতে পারেন, আর ব্যবসায় বিশেষ করে তারা স্বাধীন ব্যবসায় তারা নিয়োজিত থাকতে পছন্দ করে, বিশেষ করে কাপড়ের ব্যবসা, যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বা যে কোনো মার্কেটিং পেশায় তারা চাকরি করতে পছন্দ করেন। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম তারা একে অপরের সাথে খুব দ্রুত বন্ধুত্ব স্থাপন করতে পারেন, বিশেষ করে সেপ্টেম্বর মাসের জাতিকারা প্রেম গঠিত ব্যাপারে তাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, তারা প্রেমে সাফল্য যেমন পেতে পারে, প্রেমে আবার তাদের প্রেমে ব্যর্থতাও আসে। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম তারা কিন্তু হঠাৎ করে বিবাহে আবদ্ধ হন। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক জাতিকার জন্ম তাদের সন্তান ভাগ্য কিন্তু ভালো। সেপ্টেম্বর মাসে যে সকল জাতক বা জাতিকার জন্ম তাদের স্বাস্থ্যের ব্যাপারে তারা অনেকটাই নিজেরা সচেতন থাকেন, তাদের পোশাক আশাক বা চলন বলনে তারা অনেকটা খুঁতখুঁতে ভাব, তাদের নিজস্ব একটা স্টাইলে তারা চলাফেরা করতে পারে, কিন্তু তাদের কোষ্ঠকাঠিন্যতা বা ফুসফুসের রোগ হতে পারে। সেপ্টেম্বর মাসে জাতক বা জাতিকাদের মানে যৌন শক্তি একটু ট্রাবল হতে পারে, এরা ইচ্ছা করলে যৌবনকে দিন 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 পর্যন্ত নিয়ে যেতে পারেন। সেপ্টেম্বর মাসের জাতক বা জাতিকাদের যৌন শক্তি ভালো, কিন্তু তারা অনেকে আছেন যেটা পরগামিতায় লিপ্ত হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, সেপ্টেম্বর মাসের জাতক বা জাতিকার সাথে যাদের ইংরেজি মাসে এপ্রিল মাসে জন্ম, যাদের ইংরেজি মাসে জুন মাসে জন্ম, যাদের ইংরেজি মাসে মার্চ মাসে জন্ম, তাদের সাথে সখ্যতা ভালো হয়, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তারা ভালো করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার পরবর্তী মাসের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।